তরুণদের মধ্যে সাংবাদিকতায় আসার আগ্রহ হারিয়ে যাচ্ছে, বললেন উপদেষ্টা নাহিদ। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তরুণদের মধ্যে সাংবাদিকতা আসার আগ্রহ হারিয়ে যাচ্ছে, বাড়ছে হতাশা, সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে। সোমবার গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সেই জায়গা থেকে আমরা সামনের দিকে আসলে দেখাতে চাই যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কিভাবে সাংবাদিকতাকে আমরা আরো পেশাদারিত্বের একটা জায়গা নিতে পারি, এবং যাতে আমাদের তরুণরা মেধাবীরা আগ্রহী হয়। তথ্য উপদেষ্টা বলেন, সব পক্ষের সাথে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। সাংবাদিকদের সাথে দাসসুলভ আচরণের সুযোগ নেই। গোলটেবিলে আলোচনায় নাহিদ ইসলাম আরও বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান এখনও বেতন ঠিকমতো দেয় না, আর বেতন ছাড়া পেশাদারিত্ব থাকে না। ওয়েজ বোর্ড সহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারেন না তা পর্যালোচনা করা হচ্ছে। আমরা যদি একটু ইলেকট্রনিক মিডিয়ার কথাও বলি, আমাদের আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়ার যে শাটডাউনের যে সময়টা ছিল, ওই ভূমিকাটা দেখেছি। আল আমিন সেলিম, গণমানুষের আওয়াজ, ঢাকা।